মর্নিং বন্ধুরা, আমি তোমাদের ডি সরকার এসে গেছি আরো একবার। আজকে হলো সানডে আর আজকে 11 তারিখ। আজকে যেরকম বলেছিলাম, আমি লাস্ট যে শোরুমের ভিডিওটা করবো সেটা রয়্যাল এনফিল্ডের উপরে করবো। অবভিয়াসলি আজকে সেই দিনটা। আজকে আমি আর আমার সাথে যাবে হচ্ছে আমার ভাই সোহার। তো আজকে আমরা দুজনে যাবো রয়্যাল এনফিল্ডের শোরুমে আর সেখানে ভিজিট করবো, কি কি গাড়ি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের সামনে দেখাবো। আর বাইরে এখন ফুরফুরে মেজাজের একটা মিষ্টি সোনালি রোদের ছায়া রয়েছে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে বুঝবো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে? অবশ্যই সাপোর্ট করো, আমি ইন ফিউচারে তোমাদের জন্য আরো ভালো ভালো জিনিস গড়ে তোলার চেষ্টা করবো ভিডিওতে। তো চলো বন্ধুরা, আমি তোমাদের ডি সরকার দেখালো আরো একবার। চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা এখানে দেখো সুয়ার্ত ভাই চলে এসছে। তো ভাই কেমন আছো? ভালো। তো সুয়ার্ত ভাই চলে এসছে আর এই যে সুয়ার্ত ভাইয়ের অপটিমাস প্রাইম, তো তোমরা অনেকেই দেখেছো, হেলমেটও নিয়ে এসছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। বাই দ্য ওয়ে তোমরা 360 একটা ভিউ দেখবে, চলো সেটাকে এনজয় করো। সব রকমের ভ্যারিয়েন্টেরই গাড়ি রয়েছে, ম্যাক্সিমাম সব বেস সিক্সের মডেল, যেরকম ক্লাসিক, তারপরে সুইফট, এর ব্ল্যাক ভার্সনটা। তো এগুলো একটু ডিটেলসে দেখাবো, তার আগে চাও একটা সিনেম্যাটিক শট দেখে নাও। আমরা এখন এসেছি একটু উল্টো দিকে, উল্টো দিকের যে দোকানে সেখানে একটু চা খেতে এসেছি। আর চলো এটা ব্রেক নিই, তারপর আমরা করবো। অ্যাকচুয়ালি ভেতরে এখন খুব ভিড়। বন্ধুরা আমি এখন চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে আর এখানে আমার সাথে রয়েছে শুভজিৎদা। তো শুভজিৎদা গাড়িগুলো ডিটেলসে বলবে কোন গাড়ি কি স্পেসিফিকেশন, যত বোঝা হয় শুনবে না শুভজিৎদা। ফিচার হচ্ছে আপনার 47 লিটার আপনার ট্যাঙ্ক
এর আরেকটা কালার ভেরিয়েন্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে আরো অনেক রকম কালার বলতে, যেটা আপনার এগুলো যেগুলো ডুয়েল টোন কালার সেগুলো হচ্ছে আপনার সেকেন্ড ভ্যারিয়েন্ট, ফার্স্ট ভ্যারিয়েন্ট যেটা বেস ভ্যারিয়েন্ট আছে ওগুলো আপনার 3,12,000 সেকেন্ড স্টার্ট, যেটা আপনার অরেঞ্জ প্লাস আরেকটা হচ্ছে সিলভার আমরা জাস্ট কাস্টমারকে শুরু দেখানোর জন্য জাস্ট এই গাড়িগুলো আমরা পরিষ্কার করে এখানে রাখা আছে, এগুলো সবাই জানেন এখনকার দিনে মানুষ টুরিং বাইক হিসাবে ইন্টারসেপ্টর যেটা হচ্ছে 650 সেটা খুব বেশ একটা ব্যক্তিগত একটা গাড়ি হয়ে উঠেছে অনেকটা বেশি কমফোর্টেবল লং ট্রিপের জন্য বেশ ভালো, আর পেয়ান পেয়ান তো কোনো অসুবিধা হবে না, আর অনেকটা স্পেসি রয়েছে, এটা দেখতে অনেকটা হেভি লাগছে বাট এটা অনেকটা লাইট আপনি কোন যদি ঠিক আছে, এখানে আপনার উইন্ডশিল্ড লাগানো থাকে, এখানে আপনার ব্রেস প্যাড লাগানো থাকে, ঠিক আছে, তারপর সবকিছু রয়্যাল এনফিল্ড জেনুইন মোটর অ্যাক্সেসরিজ থেকেই পাবে, ঠিক আছে, এগুলো কোনো বাইরের প্রোডাক্ট না, আমাদের এখানে যা প্রোডাক্ট না সমস্ত রয়্যাল এনফিল্ড জেনুইন মোটর সাইকেল অ্যাক্সেসরিজ থেকেই পাবে, ঠিক আছে, প্রচুর অ্যাক্সেসরিজ, ঠিক আছে, অনেক রকম ভাইরাস আর কি ভালো আপনার শুনলাম আপনার কিন্তু
স্কোপ গাড়ি আছে Keeps me up at night. I can't help but think back to you. I wish that I could find a face that I would recognize. I replay the memory of you. It's been hard. একটা কথা না বলে গায় 3 lakh এর মধ্যে এই যে ইন্টারসেপ্টার এটা চলে আসছে, তো আমি এই রিলেটেড একটা কথা বলতে চাই যে এই প্রাইসের মধ্যে KTM 390 অ্যান্ড নিনজা Z650 আসে, বাট আপনি যদি একজন ট্যুর করতে ভালোবাসেন বা ট্যুরার হয়ে থাকেন তো আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো 650 এটা আপনি বাই করুন আর আপনি লং ট্যুরের মজা ওঠান।
তো চলে আসুন। যে ম্যানেজমেন্ট তারা অনেকটাই ভালো, আমাকে অনেকটা হেল্প করেছে, থ্যাংকস টু অল অফ স্টাফ। গাড়ির সার্ভিস নাম্বারটা যেটা রয়েছে আর যে সেলস নাম্বারটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাও তোমরা চেক আউট করে নাও ওখান থেকে। আর আজকে এখানে অনেকগুলো ফটোশ্যুট হলো দেখতে পাচ্ছ, আর থ্যাংক ইউ টু শুয়ার্ত ভাই, অনেকগুলো ফটোশ্যুট করেছো, থ্যাংক ইউ সো মাচ। সেই অ্যামেজিং অ্যামেজিং ফটোগুলো দেখতে গেলে তোমাদের কী করতে হবে, আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে হবে। এই দেখো এখানে সব রকম স্টাফ থেকে শুরু করে সব রকম ম্যানেজমেন্টে তোমরা সুবিধা পাবে। আর আপনাদের নামটা যদি এক এক করে বলে দেন তো খুব ভালো হয়। দাদা তোমাদের দেবুষা, তো আপনারাও আসুন। আর এখানে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে সবাই খুব ভালো হেল্প করলো আমাকে, আর এখানে সার্ভিসিংও খুব ভালো হয়। A few moments later. Guys, এখন আমরা এখান থেকে চলে যাব, আর আমাদের ভিডিও শুটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ভেতরে যে ম্যানেজমেন্ট পুরো টিম, থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলো ভাইও রেডি হচ্ছে, আমরা এখান থেকে বেরোবো। আই থিঙ্ক ভিডিওটাকে আমি লম্বা করবো না, চলো দেখাবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ স্টে হোম অ্যান্ড গুড বাই।